আমরা চেষ্টা করে যাব বাস্তবায়নটা আমাদের আপনাদের প্রশাসনের সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে, সহতে ও আন্তরিক প্রয়াসের মাধ্যমে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আপনারা বিএনপির কাছে আস্থা অর্জনের জন্য কোনো কার্যক্রম হাতে নেবেন কিনা? আমরা কাজ করে যাচ্ছি, অনেকগুলো কাজ আমাদের আছে। দেখেন, যেমন আজকে দেখলেন আমাদের ভোটার তালিকা প্রণয়নের একটা বিরাট দায়িত্ব ছিল সাংবিধানিক, সেটা শুরু করেছি, আমরা সংলাপ করেছি। তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নেব, আমাদের কমিশনও বিভিন্ন জায়গায় এখন আছে, আমরা পরে সিদ্ধান্ত নেব কীভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, তাদের সাথে আলাপ আলোচনা করব। আমার বিশ্বাস আমরা অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাবো।